হ্যালো স্টুডেন্টস, হ্যালো গাইস, ভেরি ওয়ার্ম ওয়েলকাম টু অল অফ ইউ। কেমন আছে সকলে? আশা করি খুব ভালো রয়েছো। তো দেখো, আজকে আমাদের টপিকটা হচ্ছে উৎপাদক বিশ্লেষণ, দ্যাট মিন্স ফ্যাক্টরাইজেশন। ক্লাস 9 শ্রেণীতে তোমাদের একটা চ্যাপ্টার রয়েছে, চ্যাপ্টার 8, ফ্যাক্টরাইজেশন উৎপাদক বিশ্লেষণের উপর। অথবা যে কোনো ক্লাসেই থাকো কেন, এই উৎপাদক বিশ্লেষণ বা ফ্যাক্টরাইজেশন কিন্তু আমাদের প্রয়োজনীয়, ঠিক আছে? তো উৎপাদক বিশ্লেষণ বা ফ্যাক্টরাইজেশন অনেক রকমের হয়। এখানে আজকে আমরা কোন টপিকটা ক্লিয়ার করবো, কী ধরনের আমাদের কাছে এখানে ইকুয়েশন রয়েছে, এখানে দেখো বহুপদী সংখ্যামালা, দ্যাট মিন্স আমাদের কোয়াড্রেটিক ইকুয়েশন রয়েছে, যেখানে যে ভ্যারিয়েবলস রয়েছে তার ম্যাক্সিমাম পাওয়ার কি 2, এটা মনে রাখবে, ঠিক আছে? এক্ষেত্রে একটা আমরা মিডল টার্ম ফ্যাক্টর ইউজ করি, সেই মিডল টার্ম ফ্যাক্টর ইউজ করে আমরা উৎপাদকে বিশ্লেষণ করি। তো সেটা আজকে আমরা জানবো, এই মিডল টার্ম ফ্যাক্টরটা কীভাবে আমরা করতে হয়, এটা কোন ধরনের ইকুয়েশন আমরা করতে পারি যেখানে যে ভ্যারিয়েবলস আছে তার ম্যাক্সিমাম পাওয়ার 2 হতে হবে। 3-এর ক্ষেত্রে কিন্তু একটু আবার চেঞ্জ হয়ে যাবে, বা 4-এর ক্ষেত্রে আরও চেঞ্জ হয়ে যাবে। ক্লিয়ার, বোঝা গেল? তো প্রসেসটা দেখো, আমি সেম কোয়েশন তুলে নিয়েছি, জাস্ট সাইন চেঞ্জ করে দেখো। একবার এই দুটোতে প্লাস সাইন, একবার এই দুটোতে মাইনাস সাইন, একবার এটা প্লাস একটা মাইনাস, একবার এটা মাইনাস এটা প্লাস। তো কীভাবে রোলটা চেঞ্জ হয় আমাদের প্লাস মাইনাসের উপরও নির্ভর করে, তো সেটা আমরা স্টার্ট করে যাই। দেখো, x² প্লাস 5x প্লাস 6 ইজ ইকুয়াল টু 0, ঠিক? তো প্রথম এটা কি আমাদের মিডল টার্ম ফ্যাক্টর, এই মেথডটার নাম হচ্ছে মিডল টার্ম ফ্যাক্টর। মিডল যেটা টার্ম সেটাকে ভেঙে দাও, সেটা তার ফ্যাক্টর করে দাও। তাহলে আছে কত? 5x, ঠিক? এবার আমাকে এই 5 নিয়ে আসতে হবে সামনে, আর পিছনে যে নাম্বার আছে, তো সামনে তো কিছু নেই, এখানে আছে 6। তো 6টাকে ভেঙে ফেলতে হবে, 6টাকে ভাঙলে কী পাবো? 3 × 6, ঠিক আছে? তো এখানে যে আমি নাম্বারগুলো পাচ্ছি, তো সেখানে এই দুটি নাম্বারকে আমাকে হয় প্লাস করে আনতে হবে, না হয় মাইনাস করে আমাকে 5 আনতে হবে। তো প্লাস করে আনতে হবে না মাইনাস করে আনতে হবে কীভাবে বুঝবো? এই লাস্ট সাইনটা দেখবো, এই লাস্ট সাইনটা, এই সাইনটা, এই সাইনটা খুব ইম্পর্টেন্ট। এই সাইনটা যদি প্লাস থাকে তাহলে প্লাস করে আনতে হবে, এই সাইনটা যদি মাইনাস থাকে তাহলে মাইনাস করে আনতে হবে। তাহলে আমাকে দুটি নাম্বারকে এখানে প্লাস করে আমাকে কী নিয়ে আসতে হবে? এই মিডিলের নাম্বারটা 5, ঠিক? মানে মিডিলের নাম্বারটা দুটো পার্টে ভেঙে যাবে, ক্লিয়ার? তাহলে এখানে 3 + 2, এখানে তো কোনো অসুবিধাই নেই। তাহলে এই ইকুয়েশনের নেক্সট লাইনটা আমি কী লিখবো? x² প্লাস 5x-এর জায়গায় 5টাকে আমি কী লিখে দেবো? তাহলে 3 + 2 বাইরে x, এখানে প্লাস 6 ইজ ইকুয়াল টু 0, ক্লিয়ার? বোঝা গেল? এতটাও নেক্সট লাইনে কী করবো, এটাকে ভেঙে দেবো, x² 3টা ভেঙে দিলে 3x, আর 2-এর সঙ্গে x গুণ হয়ে 2x প্লাস 6 ইজ ইকুয়াল টু 0, ক্লিয়ার? এবার কমন নেবো, এবার হচ্ছে আমরা এই ফার্স্ট দুটো আর এই লাস্ট টু থেকে কী কমন আসবে সেটা নেবো। কী কমন? যেখান থেকে অনলি এক্স দুটোর মধ্যে আছে, দুটো এক্স আছে, একটা এক্স বাইরে নিলে একটা এক্স পড়ে রইলো, 3x থেকে একটা এক্স বাইরে নিলে অনলি 3 পড়ে রইলো, ঠিক? সিমিলারলি এখান থেকেও কমন নিতে হবে। তো অনেক সময় কমন নিতে আমাদের অসুবিধা হয়, কী কমন নেবো যদি বুঝতে না পারো, সেম সেম এই যে ব্র্যাকেটের জিনিসটা আছে সেটা এখানে লিখে দেবে, কারণ সবসময় সেমই আসবে। এবার এখানে কী লিখবে সেটা ম্যাচ করে দেবে, 2x আছে, x তো ভিতরে আছে, তাহলে বাইরে কী লিখতে হবে 2। তো দেখো, এটা 2x-ও হয়ে যাবে আর 3 × 6। তাহলে এই যে তোমাদের ব্র্যাকেট দেওয়া পার্ট, সেটা একদিকে চলে এলো x+3 কমন হয়ে, আর বাকি x+2 আর একটা ব্র্যাকেটে হয়ে গেল। তাহলে ফাইনাল অ্যান্সার কী হলো? x+3 × x+2। তা দেখো, এটার অ্যান্সার হলো x+3 × x+2। তাহলে এটাকে আমি উৎপাদক বিশ্লেষণে ভেঙে দিলাম, মানে ফ্যাক্টরাইজ করে দিলাম, ঠিক? এবার দেখো নেক্সট প্রশ্নটা আমি করছি, ঠিক সেম, জাস্ট সাইন চেঞ্জ হয়ে গেছে। তো কীভাবে হবে দেখো, x² মাইনাস 5x মাইনাস 6 ইজ ইকুয়াল টু 0, আমাকে নিয়ে আসতে হবে 5, ঠিক? আমাকে নিয়ে আসতে হবে 5, এখানে সাইনটা ম্যাটার করবে না, ঠিক আছে? এই সাইনটা এখন দেখার প্রয়োজন নেই, আমাকে নিয়ে আসতে হবে 5, ঠিক? কী করে নিয়ে আসতে হবে? এখানে মাইনাস সাইন আছে, এই যে লাস্ট সাইনটা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে, যে কনস্ট্যান্ট নাম্বারটা থাকছে, কনস্ট্যান্টের সাইনটা কি আছে, মাইনাস সাইন আছে। তাহলে আমাকে বিয়োগ করে আনতে হবে 5। তাহলে এক্ষেত্রে 6টাকে তো আমরা ভেঙে দিলাম 3 × 6, ঠিক আছে? কিন্তু 3 থেকে 2 বিয়োগ করলে কি 5 আসবে? আসবে না। তাহলে 6টাকে কীভাবে ভাঙবো? এটা কিন্তু আমাদের কাজে লাগবো। তাহলে এখানে আমি 6 × 1 = 6 ভাঙবো, কারণ কি 6 থেকে যদি 1 বিয়োগ করি তবে কিন্তু 5 আসবে, এখানে তো যোগ করে করবো না, তো 3 × 6 করলে কিন্তু এখানে হবে না। এগুলো লক্ষ্য রাখতে হবে, সাইনটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। তাহলে এখানে হয়ে যাবে x² মাইনাস 5-এর জায়গায় হয়ে যাবে 6 - 1, এই জিনিসটা লক্ষ্য করছো? এই জিনিসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট।
তাহলে এখানে হয়ে যাচ্ছে এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স, ব্র্যাকেট ওপেন করছি এটার সঙ্গে এটা, আবার এটার সঙ্গে এটা যখন করে দেখো বাইরে একটা মাইনাস এখানে একটা মাইনাস, তো এটা হয়ে যাবে প্লাস সিক্স, মাইনাস সিক্স ইজ ইকুয়াল টু জিরো। এবার কমন নাও, এখান থেকে অনলি এক্স কমন গেলে এক্স মাইনাস সিক্স, আর বলছি যখন কিছু বুঝতে না পারবে লিখে দাও, লিখে দিয়ে তাহলে এটা ম্যাচ করে দাও, এক্সই আছে তাহলে বাইরে শুধুমাত্র ওয়ান লিখবো, কারণ ওয়ানের সাথে এক্স গুণ করো তবে এক্স হয়ে যাবে, তাহলে যে ব্র্যাকেট দেওয়া পার্ট সেটা একদিকে চলে এলো, এক্স মাইনাস সিক্স এক্স প্লাস ওয়ান। তা দেখো একটা এখানে সাইন চেঞ্জের জন্য কতটা অ্যান্সারের মধ্যে আমাদের পার্থক্য এলো, বোঝা গেল? দেখো ক্লিয়ার করতে পারছো, ক্লিয়ার করতে পারছো? এক্স মাইনাস সিক্স এক্স প্লাস ওয়ান, এক্স মাইনাস সিক্স এক্স প্লাস ওয়ান। আর একটা পার্ট আমি তোমাদের করে দেখাচ্ছি, লাস্ট পার্টটা তোমাদের জন্য কাজ থাকবে, সেটা তোমরা নিজেরা করে কমেন্ট বক্সে অ্যান্সারটি লিখে জানাবে কেমন। দেখো আর একটা পার্ট হচ্ছে এটা মাইনাস, এটা এটা প্লাস, এটা মাইনাস, এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স মাইনাস সিক্স ইজ ইকুয়াল টু জিরো। তাহলে এখানে কী করতে হবে, পাঁচ নিয়ে আসতে হবে মাইনাস করে, তাহলে এক্ষেত্রেও কী করতে হবে, ছয় আঁকে ছয় করতে হবে, কারণ ছয় থেকে এক বিয়োগ করলে তবে পাঁচ আসে, কারণ এখানে তিন দুগুণে ছয় করলে কিন্তু লাভ হবে না, কারণ বিয়োগ করে আনতে হবে। তাহলে ছয় পাঁচটাকে আমরা লিখে দিচ্ছি সিক্স মাইনাস ওয়ান, এখানে এক্স এখানে মাইনাস সিক্স এখানে জিরো, তাহলে এখানে এক্স স্কোয়ার ব্র্যাকেট ওপেন করে দিচ্ছি সিক্স এক্স মাইনাস সিক্স ইজ ইকুয়াল টু জিরো। এদুরো থেকে কমন যাবে, তাহলে এখানে এক্স কমন গেলে হয়ে যাচ্ছে এক্স প্লাস সিক্স, কী বলেছে কিছু বুঝতে না পারলে এখানে এক্স প্লাস সিক্স লিখে দাও, তারপর ম্যাচ করো, এখানে মাইনাস এক্স আছে তাহলে এখানে মাইনাস ওয়ান লিখতে হবে, আগের প্রশ্নতে কিন্তু মাইনাস ওয়ান আমরা লিখিনি, আগের প্রশ্নতে প্লাস ওয়ান ছিল, তাহলে এক্স প্লাস সিক্স আর একটা ব্র্যাকেটে এক্স মাইনাস ওয়ান। তাহলে দেখো এখানে এক্স মাইনাস সিক্স এক্স প্লাস ওয়ান ছিল, আর এখানে এক্স প্লাস সিক্স এক্স মাইনাস ওয়ান, চেঞ্জ হয়ে গেল, তো এরকম চেঞ্জ হয়ে যাবে। দেখো প্লাস মাইনাসের উপর কিন্তু আমাদের সমস্ত কিছুটা নির্ভর করছে। লাস্ট পার্টটা তোমরা নিজেরা করে দেবে, নিজে করে কমেন্ট বক্সে অ্যান্সারটি জানাও, বোঝা গেল মিডিল টার্ম ফ্যাক্টর কীভাবে করতে হয়, পদ্ধতিটা বোঝা গেল। চলো তাহলে আজকের মতন, টাটা।